উপনিষদের কাহিনী মা ও ছেলে। মায়ের ছেলে ছাড়া আর কেউ নেই, ছেলের মা ছাড়া আর কেউ নেই। খুব গরিব, মা পরের বাড়িতে কাজ করেন, ঠিকা কাজে খাটেন, তাতে খুব কম আয় হয়, তাতেই তাদের সংসার কোনো রকমে চলে যায়। ছেলে বড় হতে থাকে, পড়শি সমবয়সী ছেলেদের সাথে খেলাধুলা করে মনের খুশিতে। একদিন ছেলে জানতে পারল যে তার সমবয়সী ছেলেরা যাবে গুরুর বাড়িতে পড়াশোনা করতে। সেকালে এই রকম নিয়ম চালু ছিল, পড়ুয়াদের গুরুর বাড়িতে থেকে পড়াশোনা করতে হতো 12 বছর ধরে। ছেলে বাড়িতে এসে মাকে বলল, মা আমি গুরুর বাড়িতে যাব পড়াশোনা করতে, আমার মতো বয়সী পড়শিরা সকলেই যাবে গুরুর বাড়িতে, আমি না গেলে একা হয়ে যাব, তাই আমি ঠিক করেছি আমিও যাব গুরুর বাড়িতে পড়াশোনা করতে। মা রাজি হলেন। ছেলে মায়ের মুখের দিকে তাকিয়ে থাকে, মা বুঝতে পারেন ছেলের আরো কিছু জানার আছে, তাই মা ছেলেকে বলেন, তোমার আর কি জানার আছে? ছেলে এবারে বলে ওঠে, আমার বংশ ও কুলপরিচয় তোমার কাছে জানতে চাই, কারণ গুরুর বাড়িতে গেলে গুরু আমার বংশ ও কুলপরিচয় জানতে চাইবেন। মা ছেলেকে বুকে জড়িয়ে ধরে বললেন, তোমার বংশ ও কুলপরিচয় আমি জানি না, আমি জবালা, তুমি আমার ছেলে, এই তোমার পরিচয়। মায়ের দুই পায়ে মাথা নত করল ছেলে, মা ছেলের কপালে চুমু দিলেন, মাথায় দুই হাত রাখলেন। জবালার চোখে জল, মা জবালার পরিচয় নিয়ে ছেলে এবার রওনা দিল গুরুর বাড়ি। গুরুর নাম ঋষি গৌতম, অনেক দূরে তাঁর বাড়ি। জবালার কিশোর ছেলে পায়ে হেঁটে এগিয়ে চলল গুরুর বাড়ি। গুরুর বাড়ি গিয়ে গুরু গৌতমকে দেখল ছেলেটি, গুরুর দুই পায়ে মাথা নত করল ছেলেটি। তারপর ছেলেটি বিনীতভাবে বলল, গুরুদেব আমি আপনার গুরুকুলে থেকে পড়াশোনা করতে চাই, আমি বেদ পড়তে চাই, আপনি আমাকে অনুমতি দিন। গৌতম বললেন, কি তোমার বংশ ও কুলপরিচয় আমাকে জানাও। ছেলেটি গুরুকে বিনীতভাবে বলল, আমি জানি না, তবে আমার মা জবালা আমাকে জানিয়েছেন যে আমি আমার মায়ের ছেলে, এই আমার পরিচয়, তার বেশি কিছু আমি জানি না, তাই আপনাকে বলতেও পারব না, আমার মায়ের কাছ থেকে যা জেনেছি তাই আপনাকে জানালাম। ছেলেটির এই কথায় গুরু গৌতম ছেলেটির আসল পরিচয় বুঝতে পারলেন, জানতে পারলেন। গুরু গৌতম তাঁর ডান হাত তুলে ছেলেটিকে আশীষ জানালেন, পরে বললেন, তুমি মিছা কথা বলনি, তোমার আসল পরিচয়ই তুমি জানিয়েছ, আমি খুব খুশি, তুমি এখানে এই গুরুকুলে থেকে পড়াশোনা করবে আমার কাছে। এবার গুরু গৌতম ছেলেটিকে বন থেকে জ্বালানির কাঠ কুড়িয়ে নিয়ে আসতে আদেশ করলেন। আদেশ অনুযায়ী ছেলেটি বন থেকে জ্বালানির কাঠ কুড়িয়ে নিয়ে এসে গুরুর পায়ের কাছে রাখলেন। গুরু গৌতম ছেলেটিকে পোশাক দিলেন, ঘাসের মেখলা আর হরিণের চামড়া। এই পোশাক কাচতে হবে না, ছিঁড়ে যাবে না, আর দিলেন একটা লাঠি। গুরু গৌতম ছেলেটির পৈতে দিলেন, ছেলেটির উপনয়ন হল। এবার গুরু গৌতমের ছেলেটিকে পরখ করে নেবার পালা। গুরু গৌতমের তপবনে ছিল গরুর পাল। গৌতম ছেলেটিকে 400 গরু বেছে নিয়ে মাঠে চড়বার আদেশ দিলেন। শুরু হলো ছেলেটির গরু চড়াবার জীবন। খুব ভোরে উঠে গরুর পাল নিয়ে ছেলেটি চড়াতে যায় মাঠে। সারাদিন ধরে মাঠে গরু চড়ায়, ভর দুপুরে গাছগাছালি ছায়ায় বসে জিরোয়, বিকেলে গরুর পাল নিয়ে আসে গুরুর তপবনে। গরুর পালের কাছ থেকে ছেলেটি শিক্ষা নেয়,
যা সে আগে জানত না। গুরুর কাছে বেদপাঠ শিখতে এসেছিল ছেলেটি। মাঠে গরু চড়াবার সময় গরুদের কাছ থেকে ছেলেটি জীবনের শিক্ষা জানতে পারে, বুঝতে পারে। একদিন ছেলেটি শীতের সকালে তাপ নিয়ে মাঠে আগুন ধরায় বনের কাঠে জ্বালানিতে। ছেলেটি আগুনের কাছ থেকে শিক্ষা পায়। মাঠের এক জায়গায় ছিল জলাশয়, সেখানে চড়ছিল হাঁস আর পানকৌড়ি। ছেলেটি হাঁস ও পানকৌড়ির কাছ থেকেও শিক্ষা পায়। দুধে জল মিশিয়ে দিলে হাঁস দুধ খায়, জল খায় না। ছেলেটি বুঝতে পারে জীবনে চলার পথে আসলকে বেছে নিতে হয়, নকলকে নয়। পানকৌড়ি ডুবে গেল জলের গভীরে, আবার উপরে ভেসে উঠল। ছেলেটি বুঝতে পারে জীবনে চলার পথে নিজের ভিতরেই ডুব দিতে হয়, তাহলে নিজেকে জানা যায়, বোঝা যায়। এসব বুঝে ছেলেটির মন খুশিতে ভরে গেল। তার জীবনের শিক্ষার দরজা খুলে গেছে। যা জানতে গুরুর কাছে এসেছিল তা জানা শেষ হয়ে গেছে। একদিন গুরু গৌতম ছেলেটিকে বললেন, তোমার মুখ দেখেই আমি বুঝতে পারছি তোমার বেদ জানা হয়ে গেছে, তোমার শিক্ষা শেষ হতে চলেছে। এবার তুমি নিজের বাড়িতে ফিরে যাও, মার কাছে যাও। নিজের মাই হলেন তোমার কাছে দেবী, তাঁর কাছে বাকি ভাগ শিখে নেবে। ছেলেটি গুরুর পায়ে মাথা নত করে বাড়ির পথে এগিয়ে চলল। মার কাছে আসতেই মা ছেলেকে বুকে জড়িয়ে ধরলেন। ছেলেটি মা জবালাকে বলল, মা, তুমি শুধু আমার মা নও, তুমি আমার কাছে দেবী। গুরুর কাছে শিক্ষা আমার শেষ হয়েছে, এবার শিক্ষা তোমার কাছে। মা জবালার চোখে জল, সেই জল ঝরে পড়তে লাগলো ছেলেটির মাথায়। এই ছেলের পরিচয় জবালা সত্যকাম। ঋষি তনয় বালাকি ছোটবেলা থেকেই ছিলেন খুব মেধাবী। যা একবার পড়তেন ভুলে যেতেন না, তাঁর মনে রাখার ক্ষমতা ছিল অসাধারণ। লেখাপড়ায় তাঁর খুব নাম ডাক, চারিদিকে তাঁর যশ ছড়িয়ে পড়েছে। তবে বালাকি ছিলেন খুব অহংকারী, অহমিকায় তিনি ছিলেন অভিমানী। একদিন বালাদি গিয়েছেন কাশীরাজার রাজসভায়। বালাকি জানতেন যে কাশীরাজ গুণীদের সমাদর করতেন, তাঁদের দান করতেন। রাজসভায় গিয়ে বালাকি কাশীরাজকে নিজে থেকেই বললেন, আমি আজ আপনার কাছে এসেছি আপনাকে উপদেশ দিতে এবং আপনি যা জানেন না সেই বিষয়ে শিক্ষা দান করতে। কাশীরাজ বিনীতভাবে জানালেন, খুব ভালো কথা, আমি আজ আপনার কাছ থেকে অনেক কিছু জানতে পারবো, বুঝতে পারব। কাশীরাজ বালাজিকে জানালেন যে তিনি বালাজিকে 1000 গাভী দান করবেন। লোভী অহংকারী বালাজি তখন এক নাগাড়ে নানা কথা বললেন নানা বিষয়ে। বালাকি বলে চলেছেন একটানা অনেকক্ষণ ধরে, আর থামেন না। শেষে এক সময় বালাকি থামলেন, বললেন, আমার উপদেশ আর শিক্ষাদান শেষ হয়েছে। কাশীরাজ তখন বালাকিকে বললেন, আপনি এতক্ষণ ধরে যা বললেন সবই আমার জানা, এসব আমার অজানা নয়। তাছাড়া এসব কথা নতুন কথাও নয়, সবই মামুলি কথা। এবারে কাশীরাজ বালাকির কাছে এমন কথা জানতে চাইলেন যার জবাব বালাকি দিতে পারলেন না। বালাকি জবাবও জানা ছিল না। বালাকি চুপ করে থাকলেন। তখন কাশীরাজ নিজেই তাঁর নিজের জানা মতো জবাব দিলেন। এবারে বালাকির অহমিকা দূর হল। বালাকি নত মাথায় বললেন, আমার এতদিন মিছা গরব ছিল, আজ সেই গরব ছোট হয়ে গেল, আমার অহংকারের পতন হল, আপনি আমাকে ক্ষমা করুন।
আমি আজ আপনার কাছে আর কিছুই চাই না, আপনি আমাকে আজ শিক্ষাদান করুন।